আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা 8,000 ছাড়ালো, আরো দুজনের মৃত্যু। কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। ঘরে থাকার নির্দেশনা মানছে না অনেকে, অলিগলি থেকে শুরু করে দোকানেও বেড়েছে অবাধে চলাফেরা। এবং যুক্তরাষ্ট্রে থামছেই না মৃত্যুর মিছিল, মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুজন মারা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সব শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 571 জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে 8,238 জন। ব্রিফিংয়ে করোনা আক্রান্তদের সাথে মানবিক আচরণের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। করোনা ভাইরাস শনাক্তে সবশেষ 24 ঘন্টায় দেশে 31টি ল্যাবে 5,573 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 571 জন। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। একজনের বয়স 60, একজন বয়স 51 থেকে 60 এর মধ্যে, একজন ঢাকার এবং একজন ঢাকার বাইরে। তবে আজকের মৃত্যুর তালিকাটা আগের দিনের তুলনায় কম। আমাদের তাহলে সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন। করোনা ভাইরাস শনাক্তে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার সংখ্যা আগামীতে আরও বাড়ানো হবে। গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। তারই আলোকে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টগণ ব্যাপকভাবে সংযুক্ত হবেন এই কোভিড-19 সংক্রান্ত এবং আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে। আমরা আশা করছি এতে সারা বাংলাদেশে কোভিড-19 টেস্ট সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। এ সময় করোনা আক্রান্তদের সমাজে হেয় প্রতিপন্ন না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যারা শনাক্ত হন কোভিড-19, তারা কোনো দোষী ব্যক্তি না, তারা কোনো অপরাধী ব্যক্তি না, কিন্তু কোনো কোনো জায়গায়, কোনো কোনো সমাজে, কোনো কোনো পাড়া মহল্লায় এই আক্রান্ত এবং শনাক্ত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তার পরিবারের মানুষজনকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা আমার মনে হয় যে আপনারা মানবিক হন, কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। ব্রিফিং এ আরো জানানো হয়, 24 ঘন্টায় নতুন 14 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 174 জন। একই সময়ে নতুন 175 জন সহ আইসোলেশনে রয়েছেন 1,522 জন। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আপনারা দেখে থাকেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে এক নারীর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে বরিশাল, চুয়াডাঙ্গা, বগুড়া এবং কক্সবাজারে মারা গেছে অন্তত 4 জন। এছাড়াও প্রতিদিন প্রায় সব জেলাতেই নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। লকডাউন সহ নানা উদ্যোগের পরও করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এর বিস্তার। জেলায় নতুন করে 42 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1,000, আর মারা গেছে 42 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছে, তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্ত হয়েছে 116 জন, আর মারা গেছে 5 জন। চুয়াডাঙ্গার বড় সলুয়া গ্রামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তি ও তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 65 বছর বয়সী এক নারী মারা যান। বুধবার করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে করোনার অস্তিত্ব পাওয়া যায়। বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সোয়ালোক ইউনিয়নের সুলতানপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে, আর নতুন করে এক শিশুসহ একই পরিবারের 3 জন আক্রান্ত হয়েছে। এরা সবাই মায়ানমার সীমান্তবর্তী উপজেলা
নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8 জনে। বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারের দেহে করোনা ধরা পড়েছে। তাকে আইসোলেশনে এবং ওই অফিসের 20 জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় নতুন করে 4 জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে 3 জন নবীনগর ও 1 জন নাসিরনগর উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 43 জনে, আর মারা গেছে 2 জন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা এক পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16 জনে। কুমিল্লার 2টি উপজেলায় নতুন করে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 80 জনে। এদিকে লকডাউন কার্যকরে নাটোর জেলায় প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় অপ্রয়োজনীয় যানবাহন ঠেকানো ও বহিরাগত প্রবেশে বাধা দেওয়া হয়। গত 2 দিনে জেলায় নতুন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 9 জন করোনায় আক্রান্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এসআই নাজিরউদ্দিন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। গত 25 এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শুক্রবার সকালে তিনি মারা যান। তার বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাজীটোলা গ্রামে। এ নিয়ে 4 পুলিশ সদস্য করোনা ভাইরাসে মারা গেলেন। সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ, দেশ ও জনগণের প্রতি পুলিশের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে পুলিশের সদস্যগণ নিরলস পরিশ্রম করে চলেছেন এবং ইতিমধ্যে আমাদের বেশ 100 সদস্য আক্রান্ত হয়েছেন এবং আমাদের 3-4 জন গর্বিত সদস্য দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত। বাংলাদেশ পুলিশের সদস্যগণ আমাদের এই ত্যাগকে, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং নিরন্তর সাধারণ মানুষের জন্য তাদের সেবাকে অব্যাহত রাখবেন। ল্যাবে কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের আশা, আগামী 15 দিনের মধ্যে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। বৈজ্ঞানিক তথ্যপাত্য আর কিট ব্যবহারের পরই এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড ডট টেস্টিং কিটের কার্যকারিতা ল্যাবে পরীক্ষা করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে এর পরীক্ষা হবে। বৈজ্ঞানিক তথ্যপাত্র যাচাইয়ের পাশাপাশি অন্তত 200 রোগীর উপর এই কিটের পরীক্ষা করা হলে তাতে ভালো ফলাফল আসবে এমনটা আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীগুলির গলা থেকে, নাক থেকে নিয়ে স্যাম্পল নিয়ে এটা PCR করেন। ঠিক ওই একই রোগীর এখান থেকে, হাত থেকে সামান্য 2 cc রক্ত নিয়ে আমাদের কিটের মধ্যে দিয়ে দেখবেন। এটা ওনারা ডিসাইড করবেন, ওনারা ঠিক করতে। সাইন্টিফিক্যালি 200 স্যাম্পল ইজ এ ভ্যালিড স্যাম্পল। আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা তারপর তৈরি করব, মে মাসের মধ্যেই এটা সরকারের হাতে দিয়ে দেবো। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কিট BSMEMU-তে তুলে দেওয়া হবে। ল্যাব পরীক্ষায় এই কিটের কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কিটের কার্যকারিতা প্রমাণিত হলে সর্বোচ্চ 400 টাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিট পাওয়া যাবে। তাদের দাবি, PCR ল্যাবের মতোই এই কিট করোনা পরীক্ষায় কাজ করবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার নির্দেশনা মানছে না নগরবাসী। সামাজিক দূরত্ব অমান্য করে গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন অনেকে। নিয়ম ভেঙে রাজধানীর অলিগলি থেকে শুরু করে দোকানগুলোতেও বেড়েছে জনসাধারণের অবাধে চলাফেরা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে।
টোলারবাগে গলির রাস্তায় খেলাধুলায় মেতে উঠেছে একদল কিশোর। করোনা ভাইরাসের কারণে এলাকাটি লকডাউন ঘোষণা করা হলেও তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে খেলতেছি, আমি মনে হয় বৃষ্টির সময় একটু আনন্দ করতেছি। পোলা পাইন্ডা আতঙ্ক আছে তো অবশ্যই, কারণ দেশের ভিতরে আছে এত বড় একটা রোগ, তাই অবশ্যই আছে আতঙ্ক। দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে। অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে বিনা প্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন কেউ কেউ। অলিগলিতে জটলা পাকিয়ে গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন অনেকে। বিশেষ করে মহল্লার দোকানগুলোতে তরুণ ও কিশোরদের আড্ডা দেখে মনে হওয়ার জোনেই করোনা ভাইরাসের কোনো ভয় বা আতঙ্ক তাদের আছে। কাঁচা বাজারের পাশাপাশি বিভিন্ন দোকানের জুতা স্যান্ডেল থেকে শুরু করে কাপড়ের দোকানেও ছিল মানুষের ভিড়। সচেতন বেশি থাকলে তো আর ব্যবসা করে খাইতে পারুম না, বাজারে মানে না, তারপরে অনেক চাপ সৃষ্টি করে। সচেতন থাকলে তো পেট ভরবে না। এদিকে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই গাবতলিতে আন্দোলনে নামেন মোটর শ্রমিক। ভাইরাস নয়, ক্ষুধা এখন তাদের বড় শত্রু বলেও জানান তারা। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই কারণে আমরা এই যে রাস্তায় নামছি। এখন যে পরিস্থিতি, আমরা দেখা গেছে আমাদের ফ্যামিলি, মা বাপ কিংবা বউ বাচ্চা নিয়ে আমরা অনাহারে জীবন যাপন করতে। এদিন বৈরী আবহাওয়ার কারণে জরুরি কাজে নিয়োজিত পরিবহনের বাইরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম ছিল প্রধান সড়কগুলোতে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় সরকার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান, যে কোনো দুর্যোগে সরকার কৃষকদের পাশে থাকবে। টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি বলেন, লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা করবে সরকার। করোনা ভাইরাসের কারণে পৃথিবীর যদি খাদ্য সংকট হয় অনেক দেশে দুর্ভিক্ষ হবে, কাজেই তার জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী আউশ, আগামী পাট, শাকসবজি গ্রীষ্মকালীন এবং পরবর্তী আমন এবং রবি ফসল, ভুট্টা, শাকসবজি, আলু সব কিছুর জন্যই আমরা ব্যাপক কর্মসূচি, সম্প্রসারিত কর্মসূচি গ্রহণ করছি। গত বছর মাত্র 4 লক্ষ টন ধান কিনেছিলাম, এই বছর সরকার সিদ্ধান্ত নিয়েছে, খাদ্য মন্ত্রণালয় 8 লক্ষ টন তারা খাদ্য সংগ্রহ করবে। স্বল্প খরচে কৃষি পণ্য পরিবহন সেবা নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, এখন পঞ্চগড় থেকেও উৎপাদিত কৃষি পণ্য ট্রেনের লাগেজ ভ্যানে পরিবহন করা যাচ্ছে। জেলার ময়দান দিঘিতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় রেলমন্ত্রী এসব কথা বলেন। এ সময় 5 শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। স্বল্প ভাড়ায় বেশি পরিমাণে যাতে আমরা পরিবহন করতে পারি, তার জন্য যারা ব্যবসা করেন, সেটা পঞ্চগড়ের ব্যবসায়ী হোক আর পঞ্চগড়ের বাইরের ব্যবসায়ী হোক, সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমার ট্রেনের লাগেজ ভ্যানে আপনারা এই তড়িৎ তরকারিগুলো ব্যবহার করেন। করোনা দুর্যোগ থেকে উত্তরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, শিগগিরই করোনার কালো মেঘ কেটে যাবে। সামনে থেকে যারা করোনা যুদ্ধে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাআল্লাহ। ফ্রন্টলাইনে থেকে করোনা যোদ্ধারা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন প্রতিটি দিন, সেজন্য সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে।
দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণেও সরকার দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মধুবাগে ফিউচার বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায়, সরকার দলীয় নেতারা একদিকে ত্রাণ লুটপাট করছেন, অন্যদিকে ক্ষুধার জ্বালায় দরিদ্র মানুষ অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন। আজকে আমরা সরকারের দিক থেকে দেখছি যে ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কমিটি তারা করেছেন, তাদেরকে নিয়ে করেছেন, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে করেছেন। তারা যেটা সুপারিশ করবে স্থানীয় প্রশাসনকে, পিওনকে বা অন্যকে, তারা তাদের তালিকা অনুযায়ী দিবে। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে, এখানেও তারা মানে নিজেদের লোক এবং অপরের লোক এই হিসেবে তারা ত্রাণ দিচ্ছে। অথচ আজকে কোটি কোটি মানুষ না খেয়ে আছে, হাহাকার করছে। সব ধরনের ডালের দাম বাড়তির দিকে, বাড়ছে মোটা চালের দাম আর কমতে শুরু করেছে আদার দাম। অন্যদিকে বেগুন সহ সব ধরনের কাঁচা সবজির দাম স্থিতিশীল রয়েছে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। রোজা শুরু হওয়ার পর অন্যান্যবার কাঁচা সবজি বিশেষ করে বেগুন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এবার দামের ব্যাপারে তেমন অভিযোগ করছেন না ক্রেতারা। তুলনামূলকভাবে ঠিকই আছে, এবারে খুব বেশি বলা যাবে না। আদা, পেঁয়াজ, রসুন এগুলো খুবই হঠাৎ করে বেড়ে গেছে। বেগুন প্রত্যেকবার রমজান মাসে দেখা যায় 100-150 টাকা কেজি, এখন বর্তমান যেটা আজকেও আমি বেগুন কিনছি 60 টাকা কেজি। গত সপ্তাহে আদা দাম ছিল পাইকারি বাজার 220-240 টাকা, আর এই সপ্তাহে বর্তমানে পাইকারি বাজারে 145-150 টাকা। রোজায় এমনিতেই ফলের চাহিদা বাড়ে, করোনার কারণে সে চাহিদা আরও বেশি। তবে সে অজুহাতে দাম তেমন একটা বাড়েনি বলছেন দোকানিরা। কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো 20-50 টাকা বেড়েছে, মানে বোঝা যাচ্ছে যে এগুলো বাইরে থেকে আসে। তবে ডালের দাম ঊর্ধ্বমুখী, বিশেষ করে যে ডাল যাচ্ছে ত্রাণের ঝোলায়, বাড়তির দিকে মোটা চালের দামও। স্বর্ণ এবং 28 এপ্রিল গত সপ্তাহে বিক্রি ছিল 43-44, বর্তমানে সেটা আমাদের 43-44 টাকার মতো কেনা পড়তেছে, বিক্রি 45-46 টাকা। খেসারি ছিল 85, এটা হয়ে গেছে 90 টাকা, আর ডাবলি ছিল 35, এই ডাবলি অনেক 42 টাকা, মুগডাল ছিল 130, এই মুগডাল এখন 145 টাকা। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারগুলোর স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে আশপাশের মাঠ অথবা খোলা জায়গায়। বৃষ্টির কারণে বাজারের ক্রেতার তেমন ভিড় না থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঝে মাঝেই মাইকিং করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে এখন সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে 63,861 জনের। এদিকে করোনা ভাইরাস মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন পরাগারমা। চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হলেও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালিতে কোভিড-19 আক্রান্ত মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সেখানে এ পর্যন্ত মোট মারা গেছে 28,000। সময়ের সাথে সাথে ইটালি ও স্পেনে নভেল করোনা ভাইরাসে মৃত্যুর হার কমে গেলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ আকার ধারণ করে। এপ্রিলের মাঝামাঝিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ 2482 জনের মৃত্যু হয়। ফ্রান্স, জার্মানি সহ পুরো ইউরোপে করোনায় মৃতের সংখ্যা কমলেও বেড়েই চলে যুক্তরাষ্ট্রে। সেখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসেবে গত 5 সপ্তাহে মোট মৃত্যু স্বাভাবিকের চেয়ে 50% বেড়েছে। এদিকে সারা বিশ্বে করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাস তাদের ল্যাবেই তৈরি বলে তিনি নিশ্চিত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিসিগান, ম্যাসাচুসেটস, ইলিয়েন্স, মেরিল্যান্ড এবং কলোরাডোতে আক্রান্ত আর মৃতের সংখ্যা খুবই দ্রুত বেড়েছে। করোনা ভাইরাসের আবাসস্থলই যেন নিউ ইয়র্ক।
এখানে মৃত্যুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে তিন গুণ। এই ধারা চলতে থাকলে ছয় গুণ হতেও সময় লাগবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বেশি বয়সী মানুষের বাস এইসব রাজ্যে। তাছাড়া করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অন্যান্য রোগের সঠিক চিকিৎসা ঠিক মতো না হওয়া। পরাগারমান এটিএন বাংলা। কক্সবাজারের টেকনাফে দেখতে একই ধরনের হলেও গাছের পাতা খাদক পতঙ্গগুলো পঙ্গপাল নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে আতঙ্কিত না হতে কৃষকদের পরামর্শ দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। বলা হচ্ছে এই পোকা প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয়। এর আগে অনেকটা ফড়িংয়ের মতো দেখতে কয়েক হাজার পতঙ্গ টেকনাফের একটি বাগানের গাছের পাতা খেয়ে সাবার করে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বাগান মালিক জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ব্যবহারের পর সব পোকা মরে যায়। শুক্রবার দুপুরে ওই বাগান পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তিন কর্মকর্তাও এ সময় তাদের সাথে ছিলেন। এরই মধ্যে কিছু পোকা সংগ্রহ করে তা গবেষণার জন্য ঢাকায় কৃষি অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞান বিভাগে পাঠানো হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি গবেষক দলও টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ তারা বিষয়টি সরেজমিনে যাচাই করবেন। যেহেতু টেলিভিশনে এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং একটা আতঙ্ক ছড়াচ্ছে, যার জন্য আমি আবার এসে দেখলাম যেখানে পোকা গাছের মধ্যে, তেমন গাছের মধ্যে কোনো পোকা পাওয়া যায় নাই। গতকালকে স্প্রে করাতে অল্প কিছু পোকা দেখা গেছিলো যে ঝোপঝাড়ের ভিতরে যেগুলি লুকিয়েছিল, বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছের ভিতরে যে পোকাগুলি লুকিয়েছিল সেই কয়েকটা পোকা স্প্রে করার পরে মারা গেছে এবং সেগুলোর নমুনাও আমরা নিলাম। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। টানা ছয় সপ্তাহে লকডাউন শেষ হওয়ার কথা ছিল আগামী 3 মে। পরিস্থিতি মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি না হয় তা 17 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো লকডাউনের মেয়াদ বাড়াল ভারত। সংক্রমণের আধিক্য বিবেচনা করে দেশকে লাল, সবুজ এবং কমলা রঙের তিনটি জোনে বিভক্ত করে নতুন নির্দেশনারও জারি করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউন কিছুটা শিথিল থাকবে সবুজ ও কমলা জোনে, তবে লাল জোন এলাকায় থাকবে কড়াকড়ি। বিমান, ট্রেন এবং বাস চলবে না কোথাও। বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, শপিং মল, জিম এবং হোটেল রেস্টুরেন্ট। সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত 10 লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া এই তথ্যকেই সবচেয়ে বড় করে দেখছে বিশ্ব গণমাধ্যম। যদিও আক্রান্তের সংখ্যা 33 লাখ ছাড়িয়েছে আর মারা গেছে 2,35,000-এরও বেশি মানুষ। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার। টুইটারে হোম কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছেন তিনি। গত সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক করেছিলেন আসাদ কায়সার। একই দিনে রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টিও আয়োজন করেছিলেন তিনি। পাকিস্তানে এ পর্যন্ত 16,800 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা 385 জন। আজ ঢাকা ইফতার সন্ধ্যা 6:32, রাজশাহীতে সন্ধ্যা 6:39, চট্টগ্রামে 6:23, সিলেটে 6:27, খুলনায় 6:31, বরিশালে 6:30, রংপুরে 6:39 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:33। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সেই সাহায্যে অংশ নিলেন জাতীয় দলের রক্ষণ ভাগের খেলোয়াড় তপু বর্মন। শুক্রবার নারায়ণগঞ্জে তার ওয়ার্ডের 200 পরিবারকে এক সপ্তাহের খাদ্য সাহায্য দেওয়া শুরু করেন জাতীয় দলের এই ফুটবলার। সেই সাথে নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির 19 জন খেলোয়াড়ের 2 সপ্তাহের খাবারের খরচ বহন করার অঙ্গীকার করেন তপু বর্মন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা 8,000 ছাড়ালো, আরো দুজনের মৃত্যু। কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসেই করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। ঘরে থাকার নির্দেশনা মানছে না অনেকে, অলিগলি থেকে শুরু করে দোকানেও বেড়েছে অবাধে চলাফেরা। এবং যুক্তরাষ্ট্রে থামছেই না মৃত্যুর মিছিল, মহামারীর জন্য আবারও চীনকেই দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।